নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল রবিবার 5ই নভেম্বর 2023 যে তিনটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সেই তিনটি রাশির বিষয়ে আমি আলোচনা করব। অনেকেই রয়েছেন শুধুমাত্র রাশির নাম শুনে ভিডিওটি কেটে বেরিয়ে যাচ্ছেন। আমি একটি কথা আবারও বলবো, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। শুধুমাত্র যে লটারি কাটলেই যে আপনাদের অর্থপ্রাপ্তি হবে এমনটি না, আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি কিন্তু হয়েছে। যদি আপনাদের জন্মচক্রে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহের অবস্থান যদি শুভ থাকে, আপনাদের জন্মচক্রে যদি দশা মহাদশা যদি পারমিট করে, নিশ্চিত রূপে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আমি প্রতিদিন রাশির নাম বলি, হয়তো আপনাদের রাশির সাথে মিলে যায়। দেখুন, একই রাশির তো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কি অর্থপ্রাপ্তি হবে এটা কখনোই না। আগে দেখা দরকার যে আপনাদের অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে। দেখুন, একটা মানুষের সময় যায় কেমন, একটা গোল্ডেন ইয়ার, যে এই সময় এই বছর থেকে এই বছর আমার ক্ষেত্রে খুব ভালো হয়েছিল। অর্থাৎ আপনি যদি লোহাতেও হাত দেন, সেটা কিন্তু সোনাতে পরিণত হবে। আবার এক একটা সময় এমনই একটা সময় যায়, আপনি যদি সোনাতে হাত দেন না, সেটা কিন্তু লোহাতে পরিণত হয়ে যাবে। তো এখানে দেখা দরকার যে আপনার ক্ষেত্রে কোন কোন সময়গুলো ভালো, কোন বছর কোন মাসগুলো আপনাদের ক্ষেত্রে ভালো। অনেকে আছে জানেন, এমনও রয়েছে যাদের প্রচুর অর্থ কষ্ট, কিন্তু অনেক ক্ষেত্রে কোনো সম্পত্তি থেকে প্রচুর অর্থপ্রাপ্তি হয়। দেখা গেল সে সম্পত্তিটা সেই মতন দাম ছিল না, হঠাৎ সেই জায়গাটার দাম এত বেড়ে গেল, সেখান থেকে অর্থপ্রাপ্তি হলো। বা সে নিজে জানতোই না, তার পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভ হলো। অথবা শেয়ার মার্কেটে বা কোনো জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, সেখান থেকে লাভ পেলেন। অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হতে কিন্তু পারে। যদি আপনাদের জন্মছকে, আপনাদের ব্যক্তিগত জন্মছকে যদি রাহু গ্রহ শুভ থাকে, তাহলে কিন্তু আপনাদের শর্টকাটে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করলে কি হবে, আমাদের অর্থপ্রাপ্তি কিন্তু যোগ কিন্তু সৃষ্টি হবে। দেখুন, প্রত্যেকেরই ভাগ্যের একটা শুভ সংখ্যা রয়েছে, কারণ এটা তো সম্পূর্ণ ভাগ্যের খেলা। আমি বারবার বলছি, ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায়, এবং যাদের দীর্ঘদিন হচ্ছে না, আপনারা যদি বার্থ চার্ট রিফরমেশান যদি আপনারা যদি করেন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। কারণ প্রতিদিন আমি এই ভিডিওগুলো আপনাদেরকে দিই, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি অ্যালার্ট করি, এবং ঠিক এই সময়গুলোতে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। প্রতিদিন আমি কিন্তু সময়টা কিন্তু জানিয়ে দিই, কোন সময় আপনাদের অর্থপ্রাপ্তি রয়েছে। কারণ অনেকেরই তো লটারির টিকিট কাটতে না বললেও অনেকেরই নেশা রয়েছে, তাদের জন্য আমি সময় এবং টার্গেট নাম্বার প্রতিদিন আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। তবে আপনাদের জন্মকুণ্ডলিতে যদি যোগ থাকে, তবেই কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দীর্ঘদিন অনেকে প্রচেষ্টা করেই যাচ্ছেন, হচ্ছে না। আগে নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলি অথবা হস্তরেখা একবার হলেও বিচার বিশ্লেষণ করুন, এবং পাশাপাশি যাদের 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। প্রতিদিন আমি এই ভিডিওগুলো আপনাদের কাছে দিই, কিছুটা সময় আপনাদের কাছে আমি নিই, কিছু সময় হয়তো আপনাদের নষ্ট হয়, কিন্তু অনেকে লটারির টিকিট কেটে সর্বশান্ত হয়ে যাচ্ছেন, কারণ একটা নেশার মতন হয়ে গেছে। আমি বারবার এখান থেকে আপনাদেরকে অনুরোধ করি, যারা নতুন দেখছেন বা পুরাতন দর্শক রয়েছেন, লটারি কাটা থেকে বিরত থাকুন।
আমি শুধুমাত্র যে লটারি কাটলেই হবে এমন না, আপনাদের শেয়ার মার্কেট থেকে হতে পারে, ফাটকা থেকে হতে পারে, অনলাইন ট্রেন্ডিং থেকে হতে পারে, বা কোনো জায়গাতে মিউচুয়াল ফান্ড থেকে হতে পারে, বা কোনো জায়গাতে টাকা আপনারা ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। কোন কোন এই সৌভাগ্যশালী তিনটি রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো, তার আগে অবশ্যই বলবো ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের যে শুভ সময় সকাল 9:45 থেকে 11:24 পর্যন্ত, 9:45 থেকে 11:24 পর্যন্ত আপনাদের যে টার্গেট নাম্বার 5 এবং 3, আপনাদের টার্গেট নাম্বার 5 এবং 3, এরপর যে রাশির আমি কথা বলবো সিংহের পর, সেটি হচ্ছে আপনার আগামীকালের জন্য, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের যে শুভ সময় সকাল 11:14 থেকে, সকাল 11:14 থেকে আপনার 12:27 পর্যন্ত, আপনাদের টার্গেট নাম্বার 3-9। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 4-8। আপনাদের ক্ষেত্রে আগামীকালের যে শুভ সময় সকাল 10:31 থেকে শুরু করে আপনার 12:19 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ, অর্থাৎ যারা লটারি কাটেন অর্থাৎ এই সময়গুলোতে আপনারা মেনটেন করবেন, যাদের একটা বলাসত্ব নেশার মতন হয়ে গেছে লটারি কাটার, তাদের ক্ষেত্রে কিন্তু আমি সময়টা বারবার বলছি, সময়টা আপনারা মেনটেন করার চেষ্টা করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আর যাদের দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আমি বারবার বলবো বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, এবং পাশাপাশি 2-1 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ, এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন, আপনাদের ফরচুনা নাম্বার এবং কোনটা সেটা আগে জেনে নিন, কারণ আমাদের কিছু কিছু বছর রয়েছে, কিছু সংখ্যা রয়েছে, কিছু কালার রয়েছে যেটা আমাদের ক্ষেত্রে কিন্তু লাকি, এবং রাহু গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা কিন্তু জানা দরকার, এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, আপনাদের নিশ্চিতরূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ প্রতিনিয়ত তো আপনারা অনেকেই প্রচেষ্টা করছেন, হচ্ছে না, কী করবেন ভেবে উঠতে পারছেন না, সেই জন্যই কিন্তু আমার এই ভিডিওটা, কারণ আমি আপনাদের কাছ থেকে কিছুটা প্রতিদিন সময় আপনাদের কাছে নিই, আপনাদেরকে কিছুটা বোঝানোর, কিছুটা শেখানোর কিন্তু চেষ্টা করি, কারণ সময় থাকতে আপনারা কাজগুলো অবশ্যই, আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি না আপনারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ সমস্যা রয়েছে সমাধানের পথও রয়েছে, এবং যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। নমস্কার, ধন্যবাদ।